কেন্দ্রের বিজেপি সরকারের শ্রম ও জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে সিআইটিইউ সহ 10টি ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন সমূহের ডাকে সারা দেশের সাথে আগরতলাতেও পালিত হলো প্রতিবাদ দিবস। আগরতলা সিটি সেন্টারের সামনে হয় এই কর্মসূচি। ত্রিপুরার বিভিন্ন জায়গায় সিআইটিইউ এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে পালিত হয় দাবি দিবস। শ্রম আইনে শ্রমিকদের স্বার্থ বিরোধী সংশোধনী বাতিল করা, সমস্ত পরিযায়ী শ্রমিকদের সরকারি ব্যবস্থাপনায় বাসস্থানে পৌঁছে দেওয়া, সমস্ত শ্রমজীবী পরিবারকে আগামী 6 মাস নগদ 7,500 টাকা ও মাথা পিছু 10 কেজি করে চাল দেওয়া, সরকারি সম্পদ বেসরকারিকরণ বন্ধ করাসহ বিভিন্ন দাবিতে এদিনের কর্মসূচি হাতে নিয়েছিল বিভিন্ন ট্রেড ইউনিয়ন। এদিন গলায় প্লেকার্ড ঝুলিয়ে ও হাতে লাল পতাকা নিয়ে বিক্ষোভে সামিল হয় তারা। সামাজিক দূরত্ব বজায় রেখেই সম্পন্ন হয় এদিনের আন্দোলন কর্মসূচি। রাষ্ট্রীয় সম্পদ বিক্রি করা চলবে না, মোদী সরকার জেনে রাখো, রাষ্ট্রীয় সম্পদ বিক্রি করা চলবে না, রাষ্ট্রীয় সম্পদ বিক্রি বন্ধ করো, রাষ্ট্রীয় সম্পদ বিক্রি করা বন্ধ করো, মোদী সরকার দাদাশাহী নেই চলেগা, মোদী সরকার দাদাশাহী নেই চলেগা, শ্রমিক স্বার্থ বিরোধী নীতি মানছি না, মানবো না। আমাদের দেশকে বিক্রি করে দেবার একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। আমাদের দেশকে বিক্রি করে দেওয়ার জন্যে একে একে দেশের একটা একটা করে সম্পদ মোদী সরকার দেশের বেসরকারি মালিকদের হাতে, বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। এভাবে আমাদের দেশের সম্পদ যদি একটার পর একটা বিক্রি হয়ে যায়, তাহলে আমাদের দেশে যে আত্মনির্ভরতা গত 70 বছরে আমরা কিছুটা হলেও অর্জন করেছিলাম, এই আত্মনির্ভরতা থাকবে? আমরা বিদেশিদের হাতে খেলনা হয়ে যাব। আজকে দেশ বিরোধী মোদী সরকার আমাদের দেশের 130 কোটি মানুষের বিরুদ্ধে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে একে একে আমাদের দেশের সম্পদ তুলে দেবার লক্ষ্য নিয়ে মোদী সরকার অগ্রসর হচ্ছে। আমরা মনে করি মোদী সরকারের এই সিদ্ধান্তগুলো সম্পূর্ণভাবে দেশ বিরোধী, দেশদ্রোহী ভূমিকা তারা পালন করছে। এরই বিরুদ্ধে গতকাল থেকে ভারতবর্ষের লক্ষ লক্ষ কয়লা শিল্পের শ্রমিক তারা ধর্মঘটে সামিল হয়েছেন। এরই বিরুদ্ধে আমাদের দেশের রেল, যা সরকারের সম্পদ ছিল, বেসরকারি মালিকদের হাতে তুলে দেবার সিদ্ধান্ত মোদী সরকার নিয়েছে। এই দেশ বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ সংগঠিত করছি। আমাদের দেশে খাদ্য গুদামে খাদ্য নষ্ট হচ্ছে, এই খাদ্য যাতে গরিব মানুষের হাতে তুলে দেয় সেই দাবি আমরা করেছি। যারা আয়কর দেন না তাদের 7,500 টাকা করে দেবার কথা আমরা বলেছি। মোদী সরকার এটা মানছে না। মুকেশ আম্বানির এই সময়ে সম্পদ 1,50,000 কোটি টাকা বাড়াবার জন্যে মোদী সরকার কাজ করছে। এই দেশ বিরোধী চক্রান্তের বিরুদ্ধে দেশব্যাপী আমাদের আজকে এই কর্মসূচি। রিপোর্ট, চ্যানেল 3 রাত।